আজকে আমাদের সর্বদক্ষিণের জনপদ এই পাইকগাছা এবং কয়রা, এই কয়রা এবং পাইকগাছার আর্থসামাজিক উন্নয়নের জন্য আমরা জানি যে যোগাযোগ ব্যবস্থা এর পূর্ব শর্ত। সেই যোগাযোগ ব্যবস্থাকে আধুনিকায়ন করার জন্য এবং সহজভাবে খুলনা শহরের সাথে যে আমাদের এই দুইটা উপজেলার যোগাযোগ নেটওয়ার্ক বাড়ানোর জন্যই কিন্তু এই রাস্তা হবে। খুলনা ৬ আসনের সংসদ সদস্য আলহাজ আখতারুজ্জামান বাবু বলেছেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে দেশের উন্নয়ন হয়, দেশের মানুষ শান্তিতে থাকে। তিনি বলেন যে এলাকার যোগাযোগ ব্যবস্থা যত উন্নত সেই এলাকার আর্থসামাজিক অবস্থাও তত উন্নত। এমপি বাবু বলেন, নির্বাচিত হওয়ার পর সর্বাধিক গুরুত্ব দিয়ে এলাকার যোগাযোগ ব্যবস্থাকে উন্নত এবং আধুনিকায়ন করার চেষ্টা করছি। প্রায় 350 কোটি টাকা ব্যয় প্রধান সড়ক উন্নয়ন কাজ চলমান রয়েছে উল্লেখ করে তিনি বলেন, ইতোপূর্বে খুলনার সাথে নির্বাচনী এলাকার যোগাযোগ ব্যবস্থা খুব বেশি উন্নত ছিল না, এজন্য যাতায়াতে সাধারণ মানুষের ভোগান্তি হতো। জেলা শহরের সাথে এলাকার যোগাযোগ ব্যবস্থা সহজ এবং উন্নত করতে নানা পরিকল্পনা নেওয়া হয়েছে, যার মধ্যে বটিয়াঘাটা থেকে পাইকগাছা পর্যন্ত সড়ক ও জনপথ বিভাগের আওতায় বিকল্প সড়ক নির্মাণ করার উদ্যোগ নেওয়া হয়েছে। 3টি ব্রিজ নির্মাণ ও ফেরি সহ এ প্রকল্পে প্রায় 1000 কোটি টাকা ব্যয় হবে। এটি বাস্তবায়ন হলে নির্বাচনী এলাকা পাইকগাছা কয়রাবাসীর জীবনমান উন্নয়ন সহ জেলা শহরে যাতায়াত সহজ হবে। এভাবেই এলাকার প্রতিটি যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন করা হবে বলে তিনি জানান। তিনি শুক্রবার সকালে পাইকগাছা সোলাদানা বটিয়াঘাটা জেলা মহাসড়ক যথাযথ মান ও প্রশস্ততায় উন্নীতকরণ প্রস্তাবিত প্রকল্পের নির্ধারিত এলাকা পরিদর্শনকালে এসব কথা বলেন। পরিদর্শন করে আপনারা কি দেখলেন স্যার? আজকে আসলে আমরা খুলনা থেকে বটিয়াঘাটা হয়ে সরাসরি যে পাইকগাছার যে সংযোগ সড়ক, এই সড়কটা দেখতে আসছিলাম। এই সড়কটা বাস্তবায়িত হওয়ার পরে পাইকগাছা থেকে খুলনা সবচেয়ে স্বল্পতম দূরত্ব যোগাযোগ স্থাপিত হবে, এবং এখন যে প্রায় 2 ঘন্টা লাগে পাইকগাছা থেকে খুলনা যেতে সেটি 40 থেকে 45 মিনিট নেমে আসবে। আমরা যেটা দেখলাম আসলে এই এলাকাটা অত্যন্ত অবহেলিত, এখানে যে যোগাযোগ ব্যবস্থা অত্যন্ত নাজুক অবস্থা আছে এবং যেটা উন্নতি একান্ত আবশ্যক। তো সেই লক্ষ্যে আমরা বটিয়াঘাটে হয়ে একদম দারুণ মল্লিক পর্যন্ত এলাম। ওখান থেকে আমরা আপাতত দ্রুততম সময় যে কাজটা করতে পারবো সেটা হলো একটা ফেরি সার্ভিস চালু করে পাইকগাছার সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপন করা, এবং সেই ব্যাপারে আমরা ভাবছি এখন আমরা ফেরি সার্ভিস চালু করবো, হয়তো একটু চালু করতে হবে সর্বোচ্চ 6-6 মাস থেকে 1 বছরের মধ্যে চালু হয়ে যাবে এটা আমাদের প্রক্রিয়া শেষ করে। আর বাকি যে সড়কটা দেখলাম 40 কিলোমিটার সড়কের দীর্ঘ, এটা আমাদের প্রকল্প প্রণয়নের কাজ প্রায় শেষ পর্যায়ে। তা আমরা এই প্রকল্পের আনুমানিক ব্যয় দাঁড়াচ্ছে প্রায় 960 কোটি টাকা, এবং এখানে 3টি সেতু হবে। এবং আমরা আজকে মাননীয় এমপি মহোদয়ের কিছু ইনস্ট্রাকশন পেলাম, সেই ইনস্ট্রাকশন আলোকে হয়তো আমাদের যে প্রস্তাবটা আমরা ড্রাফট করেছিলাম সেটাকে আংশিক সংশোধন করবো। আমরা সংশোধন করে হয়তো সামান্য কিছু ব্যয় বৃদ্ধি পেতে পারে, সব মিলে হয়তো 1000 কোটি টাকার মধ্যে প্রকল্পের কাজটা হবে। এবং এটা এখন আমরা প্রকল্প প্রণয়ন করার পরে এটা আমরা পাঠাবো আমাদের ডিপার্টমেন্ট হয়ে মিনিস্ট্রি যাবে, মিনিস্ট্রি থেকে প্ল্যানিং কমিশন, সেক্ষেত্রে প্রকল্পটা অনুমোদন হতে হতে হয়তো আমার ধারণা যে কমপক্ষে 6-7 মাস লাগবে, এরপরে বাস্তবতা শুরু হতে হতো কমপক্ষে 1 বছর লাগবে। আমাদের এলাকাবাসী করে আমাদের মাননীয় সাংসদ স্বপ্ন দেখেন জননেত্রী শেখ হাসিনার যে মূল উদ্দেশ্য গ্রামকে শহর করা এবং মানুষের অর্থনৈতিক উন্নয়ন, আর্থসামাজিক উন্নয়ন, শিক্ষার মান গড়ে তোলার জন্য যে বিষয়গুলো আছে তার প্রথম সত্তর ভিতরে থাকে একটি যোগাযোগ ব্যবস্থা, বিদ্যুৎ। বিদ্যুৎ এবং যোগাযোগ ব্যবস্থা জনগণের শেষ হচ্ছে না, প্রায় 100% বিদ্যুৎ আমার পাইকগাছা উপজেলাকে সমন্বিত করার প্রচেষ্টা নিয়েছেন এবং অল্প সময়ের ভিতরে সেটা শতভাগ হয়ে যাবে। আর এই রাস্তাটি আমাদের হলে যেহেতু আমার পাইকগাছা 10টি ইউনিয়ন, 10টি ইউনিয়নের মধ্যে সবথেকে অবহেলিত হলো দলিতি ইউনিয়ন। এই দলিতি ইউনিয়ন 4টি দুর্বেষ্টিত একটা ইউনিয়ন, এখানকার মানুষের যোগাযোগ ব্যবস্থা দীর্ঘদিন ধরে কিন্তু অনেক পিছিয়ে আছে অন্যান্য
ইউনিয়নের তুলনায়। সেক্ষেত্রে এটি যেমন আমাদের পাইকগাছা এবং খুলনার সাথে আমাদের যোগসূত্র বাড়াবে, আমাদের এই ইউনিয়ন সকল যারা আমাদের ইলেকট্রিক এবং প্রিন্ট মিডিয়ার যারা আছেন সকলকে ধন্যবাদ জানিয়ে আমি বলতে চাই যে আজকে আমাদের সর্বদক্ষিণের জনপদ এই পাইকগাছা এবং কয়রা, এই কয়রা এবং পাইকগাছার আর্থসামাজিক উন্নয়নের জন্য আমরা জানি যে যোগাযোগ ব্যবস্থা এর পূর্ব শর্ত। সেই যোগাযোগ ব্যবস্থাকে আধুনিকায়ন করার জন্য এবং সহজভাবে খুলনা শহরের সাথে যে আমাদের এই দুইটা উপজেলার যোগাযোগ নেটওয়ার্ক বাড়ানোর জন্যই কিন্তু এই রাস্তা হবে, যেটি বটিয়াঘাটা ব্রিজ পার হয়ে আমাদের দারুণ মল্লিক পর্যন্ত আসবে। এবং এইখানে আমরা জানি যে আমাদের এই যে দেলুট ইউনিয়ন তিনটা দ্বীপ বেষ্টিত, এইখানে তিনটা ব্রিজ হয়ে আমাদের ভিলেজ পাইকগাছার পাশে শিবসা নদীর উপর আরেকটি ব্রিজ হবে। চারটা ব্রিজ যদি আমাদের হয়ে যায় এবং এই রাস্তা যখনই হবে তখন এই অঞ্চলে যোগাযোগ ব্যবস্থা ভালো হলে শিল্পায়ন হবে, এইখানে বিভিন্ন রকম এক্সপোর্ট প্রসেসিং জোন হবে, আমাদের বিদ্যুৎ কেন্দ্র আসতে পারে, বিভিন্ন রকম এখানকার উন্নয়ন হবে। কেননা এই কথা বলছে এই কারণে যে এই অঞ্চলে প্রচুর পতিত জমি আছে, সেটা হাজার হাজার বিঘা, হাজার নয় লক্ষ বিঘা জমি পড়ে আছে, জমিগুলো কাজে লাগবে। এই অঞ্চলে যদি শিল্পায়ন হয় এইখানের বেকারত্ব দূর হবে, এইখানের মানুষের আর্থসামাজিক অবস্থার উন্নয়ন হবে। এবং এই রাস্তার সাথে আমাদের সম্পর্ক হচ্ছে সুন্দরবনের, যেহেতু এখানের কয়রার গোলখালিতে একটি পর্যটন কেন্দ্র গড়ে উঠছে, এই রাস্তা হওয়ার সাথে সাথে এই পর্যটনের উপরেও জোর পড়বে। এবং তখন 18 মাইল হয়ে মানুষ কিন্তু পাইকগাছা হয়ে কয়রা যাবে না। এই সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সড়ক বিভাগের অতিরিক্ত প্রধান প্রকৌশলী আসলাম আলী, নির্বাহী প্রকৌশলী আনিছুজ্জামান মাসুদ, উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু, মেয়র সেলিম জাহাঙ্গীর, উপসহকারী প্রকৌশলী আজিম কাউসার, উপজেলা ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দিন ফিরোজ বুলু, ইউপি চেয়ারম্যান রিপন কুমার মণ্ডল, আব্দুল মান্নান গাজী, জেলা আওয়ামী লীগ নেতা শেখ আনিছুর রহমান মুক্ত, অধ্যাপক শেখ রুহুল কুদ্দুস, আওয়ামী লীগ নেতা নির্মল মণ্ডল, বিভূতি ভূষণ সানা, প্রভাষক ময়নুল ইসলাম, জেলা যুবলীগ নেতা শামীম সরকার, প্রেস ক্লাবের সহ সভাপতি মোহাম্মদ আব্দুল আজিজ, যুগ্ম সম্পাদক এন ইসলাম সাগর, সাংবাদিক এম আর মন্টু, দাউদ শরীফ, যুবলীগ নেতা এম এম আজিজুল হাকিম, মৃগাঙ্গ বিশ্বাস সহ আরো অনেকে। মোহাম্মদ আব্দুল আজিজের তথ্য প্রতিবেদনে ওয়েলকাম টু পাইকগাছা ডেস্ক রিপোর্ট।